আমার মা মানে এখানে কোন ভদ্র মহিলা এসেছিল? সকাল থেকে এখানে কোন মহিলাই আসেনি। তাহলে মা বাড়িতে অপেক্ষা করছে। আমার মা কোথায়? এলাকার লোকের কথা সহ্য করতে না পারলে এলাকা ছাড়ছে, এখন কই আছে কইতে পারি না। এলাকা ছেড়েছে মা, কোন ঠিকানা দিয়ে যায়নি, আমার কথা কিছু বলেনি। না কিছু করে যায়নি। মাকে খুঁজে বের করবই, তার আগে আমাকে একটা থাকার জায়গা খুঁজে বের করতে হবে। উপরে তুই না, সুন্দর সুন্দর কান ডাকতেছে কাকে আবার মনে মানুষকে, তার উপরে তুই না। রক তোলার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে, তাই পা উপরে তুলে রেখেছি। সুর করে মনে মানুষকে এমন সুরে মক্কেল ডাকলে এতক্ষণ দু চারটা ফিসে দিত। আরে মামু, মক্কেল তো কতই পাওয়া যাবে, কিন্তু মনে মানুষ চাইলে তো আর মনে মানুষ পাওয়া যায় না, তাই তো সারাদিন সুর করে ডাকি। যদি পাস তাহলে কি করবি, যদি পাই তাহলে তাহলে এভাবে সারাদিন তাকে বুকে আটকে রাখতাম, আর সারাদিন আমার কাছে কোন শব্দ করবি না, তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের কর, নইলে তোর লাশ ফেলে দেব। তাড়াতাড়ি দে। সর্বনাশ, আপনি মেয়ে মানুষ। কোন কথা শুনতে চাই না, মানে বের কর বের কর বের কর বের কর মানে ওষুধ গুলো আর কেনা হবে না, আর ওষুধটা কিনো।
ক্যান্সার ভালো হবে কি করে? ক্যান্সার? তোমার নামে ক্যান্সার? বিশ্বাস হচ্ছে না বুঝি, না হবারই কথা, গরিবের কথা কেউ বিশ্বাস করে না। আর তাই অসুস্থ নানি কেমন আমাকে নাটক করে লোকজনের কাছ থেকে টাকা চিন্তা করতে হয়, সেই টাকা দিয়ে নানির জন্য ওষুধপত্র কিনতে হয়। ক্যান্সার চিকিৎসা করতে জানেন তো কত খরচ, আপনি বলুন এছাড়া আমাদের কি করার আছে? মানুষের কাছে সাহায্য চাইলে তো পারো, চেষ্টা করে দেখেছি, কিন্তু যার কাছে যাই সে শুধু মধুর চোখ দেখে, এই দুঃখী মনটা কেউ দেখে না। কত করে কইলাম এসে আমার মনে যাওয়ানো ভালো, আমাকে শুনলো না, তাই বাধ্য হইয়া অন্য গানের বাড়িছি। দেখুন, কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না, ভাগ্যের উপর আমাদের কারোর হাত নেই। আমি যে ওষুধ কিনেছিলাম তা গতকালই শেষ হয়ে গেছে, আজকের ওষুধ তো কি করে কিনবো? দেখুন, কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না, শুনুন, আমার কাছে তেমন কোনো টাকা নেই, তবু যা আছে দিয়ে যাচ্ছে। আমার চেয়ে আপনার নামে টাকাটা বেশি প্রয়োজন, টাকাটা রাখুন। ঠিক আছে, লাগবে না, উনি সন্দীপ আছে, রাখ না। না নানি, উনি ভাবেন আমি ওনাকে ঠকিয়ে নিচ্ছি। না 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 না, আমি তা মনে করবো কেন, নিন টাকাটা দিন। আসলে আপনি খুব ভালো মানুষ, আপনার মতো আর কিছু লোক যদি থাকতো তাহলে আর আমার মতো মেয়েকে রাস্তাঘাটে এসব বাজে কাজ করতে হতো না। আল্লাহ আল্লাহ তোমার হাত দারাজ করুক বাবা। শুনো, কিছু না, আপনি খুব ভালো মানুষ। আরে মাজারের পড়া পানি সিদায় দিতেছি বুঝছ, যাতে সবাই সুন্দর করে বাড়া দেয়। বাবা তুই আবার উপযুক্ত শালা, একটু আবার আবা ভালো কাজের আপা রে ডাকস খে। হ্যাঁ, বাড়িতে কেউ আসেন? বাড়িতে কেউ আসেন না, মাফ করো বাবা, এখন ধিকে দিতে পারবো না। চুপ, এই আমি ফকির না, বাড়িওয়ালা এই মাসের ভাড়া দেন, তাড়াতাড়ি বেরোন। ঠিক আছে না রে, আমার উনি বাসে, আপনি পরে আসুন। আপনার উনি কখন বাড়িতে থাকবেন আম্মা? আমার উনি কখন বাড়িতে থাকবে না থাকবে আপনার দরকার কি? অবশ্যই দরকার আছে। মাফ করে দেন আম্মা, আমি বাড়িওয়ালা, আপনার যখন খুশি তখন ভাড়া দিয়ে আমি কে সেই বলুন না, আমি আসি। হ্যাঁ আসি তো, ফুট 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 বদমাইশ। আমার রাখ তোর কাছে, তুমি সব জায়গায় কথা বলতে পারো না, এইবারে ভাড়া আমি নেব। বাহ, আমার সিরি দাবি, আমার কারিশমা ম্যাম।
চাইছি না, তোমার কাছ থেকে ভাড়া নিতে আমার বউ কাঁপে। দুদিন পর আমাকে বিয়ে করবো, নিজের বাড়িতে নিজেকে ভাড়া দেয় যাই। তুমি ভাড়া নিচ, এটা অ্যাডভান্সের বাড়ি, এই ভাড়া নিবা আপা। কি বাড়ি মালিক আমি আর ভাড়া নিবো আপায়? কাগজপত্র হয়নি, শোনো তুমি খুব চিকন হয়ে গেছো, এই এটা রাখো, আন্ডি বেগুন সুবর্ণনা বারো দাও দেখুন, আমি কাম করতেছি। আরে তোমার কাম আমরা করে দিতেছি, তুমি বারো আরো খুলে দেবো না বাবা। খাইতে একটু কষ্ট করা লাগে বাবা, কান্দে কান্দে বাবা, সব সহ্য বাবু ইনশাল্লাহ। এই যে ভাই, এই মহল্লায় কোন ঘর ভাড়া পাওয়া যাবে? যাবে, ওই যে ওদের কাছে যান, ওরা হলো বাড়িওয়ালা। ওই যে ধন্যবাদ ভাই। এই যে ভাই, এই যে ভাই শুনছেন, প্লিজ ভাই আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়ছেন তো পুলিশের কাছে যান, মাস্টারের কাছে যান, আর আমার কাছে কি? আমার একটা ঘর দরকার, ঘর দিতে পারি। নাম দাম করেন কি? নাম আমার শুভ, কাজ তেমন কিছু করি না। ফরহাদ কে? আমার দিকে ফরহাদ কি? সাদাওয়াত চাঁদা দেবেন না। আরে তাইলে ওরা মাইরে ভালেন, কিছুই হবে না, আমার উপর বিশ্বাস রাখো ভাই। ধরো ধরো তোর বাড়ি এলা কই? ওই যে জলদি আমাকে চান্দারা দিয়ে দাও ভাই, আমাকে সব চান্দা উনিয়ে নিছে। হ্যাঁ তুমি আবার কেডা মানুষ? আরে মানুষ তো বুঝলাম, এই হানে কি চাও? ঘর খুঁজি তো। ঘর খোঁজো আমাকে চান্দারা দাও। দেব না। দিবি না? না দিলে তোমার মহল, এই বাড়ির ভিতর তিনটা ঘর, তিনটাই আমার। তুমি থাকবে উত্তর পাশের ঘরটা, ঘর না রাজপ্রাসাদ। সমস্যা শুধু একটাই, বাথরুম একটা, ইসমাইলি দরজাটা আবার ডিস্টার্ব, টান দিলেই খোলা যায়, ভিতরে গেলে ভিতর থেকে দূরে রাখতে হয়। এই দেহরি সারি আবার আবেলা বাথরুমে ঢুকলা কে ভাই? যে স্কুল গোসল করতেছিস তুমি, উনারে ঘরটা দেখাও, আমি এনে পাহারা দিই। দেখা আমি এখানে পাহারা।
আমাদের মহল্লায় থাকে, ও আর ওর বাপ ওই পাশের ঘরে থাকে আর কি। এই ঘরে থাকবেন আপনি, ঘর তো না রাজপ্রাসাদ, তাজমহলে একটা টুকরো মনে করছি ভাই। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো? ধন্যবাদ দিবা মানে, তুমি আজ ও আমাগো ওই আগ্রহের হাত থেকে বাঁচাইছো, সেটা কি কম? কিন্তু আমিন ভাই, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, মহল্লার কিছু ছেলেকে একসাথে করে পাহাড়ের ব্যবস্থা করুন। সাপের মধ্যে যখন পা দিয়েছি, সাপ ছোবল দেওয়ার চেষ্টা করবে। সালাম ভাই, সালাম ভাই, কি হয়েছে পরাগ? চৌধুরী পাড়া মহল্লায় চান্দা পেতে গেছিলাম, এক নতুন মাস্টার আমাকে পিড়েছে। কেন? তিনি না। ঠিক আছে, আমি দেখবো। মনে হয়েছে কি জানো, মনে হয়েছে ওই আমার মনের মানুষ। হ্যাঁ, ওই গুন্ডাটা প্রেম করার মানুষ পারি না, ওই গুন্ডাটার ঠিকানা পাইলে আমি লোক দিয়ে পিটাইতাম। আমাকে লোক চিকিৎসা করতে কত টাকা লাগছে জানো? যাই বলো নানি, লোকটা কিন্তু দেখতে হ্যান্ডসাম, হিরিটি মতো, আবার মনটাও নরম। আর চোখ দুটো দেখেছে নানি, মনে হয় ওই চোখে ডুব সাঁতার দিয়ে সারা জীবন কাটিয়ে দি। তুই ডুব থাকার দে, আমি বরং ওর ফাঁকে বসুকে আইতেছি। মানে আগে আমার সিরিয়াল, তুমি রান্না বান্না সারো, আমি ততক্ষণ গোসল করে আসি। ওই দাঁড়া, সাবান আর শ্যাম্পু নিয়ে যা, চেহারা কুসো, মনের মানুষ তোরে দেখলে পরে থুতু দিব। থ্যাংক ইউ নানি, আহার থ্যাংক ইউ রে। আপনি এখানে কেন? কি চান এখানে? আমরা এইখানে থাকি বাবা, ওই ঘরটাতে। এখানে যখন থাকেন তখন জানেন না বাথরুমে ঢোকার আগে দেখে নিতে হবে? আমি তো জানি, কিন্তু তুমি এখানে কেন? আমি পাশের রুম ভাড়া নিয়েছি। আমরা জানতাম না, যাবেন না যাবেন না, দাঁড়া না, আপনি চিৎকার শুনে যে বাবা আপনি দৌড়ে এলেন তাতে মনে হয় না আপনার ক্যান্সার। এই সব ফিটিং ব্যবসা কতদিনের? আসতে পারো বাবা, আসছে মানুষ শুনবো। ভালোই ভালোই, আমার টাকা যদি ফিরে না দেন তাহলে পাড়া শুদ্ধ সবাইকে বলে দেবো। টাকা তো পেলাম, ঠিক আছে, কিন্তু আপনার নাতনি ঠিক নাই। হ্যাঁ, তাড়াতাড়ি ঘরে নিয়ে যান, যান। কি
বলছি আমি আমার মিলাইয়া যাই পয়সা দিন বাড়ি আমার মিলাইয়া যাই পয়সা দিন বাড়ি কদিন থেকে রাতের বেলা বিলয় কুকুর জ্বালাতে ঘুমাতে পারছি না, আজ বিলয় কুকুরকে পালে কেমন করে উষ্টে খাই আপনি গেছি পাশায় ব্যথা হয় দেখো না দেখো না দাদা তাড়াতাড়ি বাসা যা তুমি কই যা একটু হাওয়া খাইতে চুপচাপ দাঁড়িয়ে থাক জানলা খুলে ঘুমালে বিলাই কুত্তাতে আসবি, এখন থেকে জানলা বন্ধ করে ঘুমাবি। আচ্ছা বাবা। আয় যদি মনের মানুষ করে সারা জীবনের জন্য কাজে পেতাম, এত রাত্রে কোথায় যাচ্ছে লোকটা? ছবির মহিলা কি কোথাও কখনো দেখেছেন? না ভাই দেখি নাই। যেখানে ইচ্ছা সেখানে, তাতে তোমার কি? আমি কোথায় যাব কি করব তাকে তোমাকে বলে দিতে হবে? একটু জিজ্ঞেস করতে এত এক, যার সঙ্গে দেখা করতে গিয়েছিলে সে কি তোমার এত আপন হলে তোমার তাতে কি? আমার কি মানে? সত্যি হলো একেবারে তো আমরা থাকি, খোঁজ খবর নেব না? সারা রাত আপনি বাড়িতে ফেরেননি জানেন, দুশ্চিন্তা আমার ঘুম হয়নি, সারা রাত আপনার জন্য রেগেছিলাম। আর আপনি কি না বলেন তাতে আমার কি? আমি কি তোমাকে জেগে থাকতে বলেছে? বলতে হয় না, বুঝে নিতে হয়। রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হলে আমাকে কি তোমাকে বলে কই প্রেম করতে হবে? খবরদার,
আমার কাজে নাক গলাবে না। যত সব বলি ঘটনা কি ঘটনা আবার কি কিছু না যেন কিছুই বোঝে না। নানি ও নানি তোমার নাকি প্রেমে পড়েছে। তোকে কি বলেছে বলতে হবে কেন? যে মেয়ে ঘুম ভাঙাতে যুদ্ধ করতে লাগে সেই সারা রাত কার জন্য জেগে থাকে আমি কিছুই বুঝি না। ভালো হবে না কিন্তু ভালো না খারাপ হবে জানি না কিন্তু তোর চয়েসটা কিন্তু সুপার মালটা একদম জেনে আবার বলতে হবে না আমি এসেছি। তুই তাহলে? হ্যাঁ আমি। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। ঠিক আছে সেটা পরে দেখা যাবে। তার আগে বল তুই কে? আমি এই এলাকার বস। ও তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো। বুঝবা আমি হলাম এই এলাকার সব বসের বাপ, বিগ বস। তোর বিগ বস সুটাই তাফি। তুমি আমাদের কথা দাও, আমাদের ভাইয়ের মতো আমাদের পাশে পাশে থাকবে। হ্যাঁ আমি কথা দিলাম, আমি আপনাদের পাশে থাকবো।
চৌধুরীপাড়া মহল্লায় এক নতুন মাস্টার এসেছে, ঠান্ডা তো দেয় নাই, উল্টা ভাড়া পিড়েছে আর পিড়েছে। ওই যে ওই ছবি লোকটা শুভ। শুভ তাহলে জেল থেকে ছাড়া পেয়েছে। শুভ এবার আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমার শেষ বলছি, এবার তুই যা। সারাদিন কি এত ভাবিস বলতো? ভাবি যাকে আমি মনের মানুষ বলছি সে তো আমার কথা একদম ভাবে না, আমাকে দেখলেই তোরে মারতে আসে। মনের কথা মনের মানুষকে বললি তো জানা থাকে না, যা আমার বুঝি লজ্জা করে না, এত লজ্জা থাকলে প্রেম প্রেম তোমার বুঝেছিস, যা কলে পালে থাকতে তো একটু মোসল করে আয়। নানি, ও নানি, কি হয়েছে? আপনার নাতি কোথায়? কি জানি বাবা, কই জানি গেছে। পুরুষের প্রথম ছোঁয়া পাইলে এরকমই হয়, কিন্তু আমি যে পাগল হয়ে যাচ্ছি, ওকে ছাড়া আমি বাঁচব না। ও আমার চোখের আলো।
সময় কই যাও? বাইরে আর কোথাও যাইতে পারবে না, আমাদের মহল্লার শিলুর বিয়ে, তোমার থাকতে হইব। বোনের বিয়েতে ভাই না থেকে পারে? ঠিক আছে চলো। সুজা তুই? সালাম বলল তুই ঢাকায়, তাই তোর সাথে দেখা করতে এলাম। এখানে কি চাস? তোকে মেরে ফেলতে চাই, তখন তো আমরা মেরেছিলাম, কেউ দেখেনি। আর জনগণের সামনে তোকে কেটে টুকরো টুকরো করা হবে, ওরা বুঝবে সুজা কে জেনেস। তুই আমার হাত থেকে বাঁচলি তো? আপনারা দেখা করতে পারেন। মা মা
যাবার পথে আমাকে হলে নামিয়ে দিয়ে যা। আর মনি? আমি মায়ের সাথে যাচ্ছি, তুই আসার সময় আমাকে নিয়ে আসিস কিন্তু ভাইয়া। অসম্ভব, আজকে 31st নাইট, বছরের শেষ দিন, বন্ধুদের সাথে নিয়ে আমরা প্রোগ্রাম করব। তুই একা একা চলে আসবি। এত রাতে একা ফিরবি? রাতে কেন? আজকে তিনটে ক্লাস, রাত আটটা শেষ ক্লাস। একটা ক্লাস না করলে কি হয়? না না ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ ক্লাস করতে হবে। আচ্ছা হলো তো, আশাকে তুই নিয়ে আসিস। আচ্ছা বাবা আচ্ছা, তুই হলের গেটে দাঁড়িয়ে থাকিস, আমার আসতে একটু দেরি হবে। যাই মা। আর বান্ধবীদের নিয়ে হেভি মজা হবে।
বিজি কাউকেই তো পাচ্ছি না, সুমনা আসতে পারবে না। এই ব্যবস্থা আমি হ্যাপি নিয়ে করবো কাকে দিয়ে, তোদের কিচ্ছু হবে না। আয় আয় আমার সাথে, কামান কামান। মাল বিল গা দোষ ওই দেখ। শুভ নববর্ষ, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। ম্যাডাম এখানে কি তার জন্য আপনার কি কাজ? কাজটা একটাই, আজকে রাতটা মিলিনিয়াম নাইট, যদি অনুমতি দেন তো দুজনে মিলে রাতটা একসাথে কাটাতে পারি। কেন তুই সময় মতো এলি না? ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে ভাইয়া, ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আশা তুই শুধু এই বাস্টারের নামটা বল, বল নাম, বল নাম, বল। ওর নাম সুজা, ও এলাকার মাস্টার। সুজা, সুজা তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সুজা কান্না আমার, কিন্তু তুই কে? তোকে তোকে পৃথিবী থেকে শেষ করতে এসেছি। এই শয়তান গতকাল রাতে আমার বোনের উজ্জ্বল কেড়ে নিয়েছে। ও রে কে, তো গুমত মাতাল বলে গিয়ে দেশের আজ এই অবস্থা। এই শয়তান ধরে গ্রেফতার কর। ঠোলার বাচ্চা,
তুই আমার চিনস না রিনি, ওই তো গোমত বড় লোকের বেটাকে ভালো করিয়া তুমি পাতা পাতায় ঢুকে কাক দিলে যেখানে মানুষের চিন্তা শেষ সেখানে সুদের আরম্ভ। আরে পুলিশ, তুই চাবিস না, আমি তোরে কি করতে পারি? আর একটা কথা কইলে থোক মা সেলাই করিয়া দেবো, মরে ফেন একজন নামী সমাজপতির বাইর নামে মামলা করার আগে বাইর দেন একজন ধর্ষক। সে সমাজপতির ভাই হোক আর প্রধানমন্ত্রীর ভাই হোক, সে ধর্ষক। সমাজের চোখে মানুষের চোখে সে ধর্ষক। আপনি যদি কেস না নেন তাহলে আমি সরাসরি আদালতে যাব। কোথায় কোথায় হারাম জানা হয় সরে বাচ্চা এটা আমরা বাড়ি কর না তোকে আমি মেরেই ফেলবো। কি সাহেব, কত কষ্ট করে তিল তিল করে যে সম্মানের পাহাড় আমি করে তুলেছি, ওই বদমাশটা এক মিনিটই সব ধ্বংস করে দিয়েছে। আপনারা আমাকে মাফ করে দেবেন, আমার ভাইয়ের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। দু হাত জোর করে মাপ চাইলে সবকিছু শেষ হয়ে যায় না। আপনার ভাই যে আমার বোনের জীবনটাকে শেষ করে দিয়েছে তার কি হবে? চাঁদের কলঙ্ক মানুষ মেনে নেয়, কিন্তু একটি মেয়ের জীবনের কলঙ্ক কে মেনে নেবে বলুন? সারা জীবনের জন্য কি আর পাশে থাকবে বলুন? অপমানের গঞ্জনা নিয়ে কদিন আশা বেঁচে থাকবে কে করবো কি দিয়ে? কিন্তু আমার ভাইয়ের যদি জেল খসে হয়ে যায় তাহলে কি আপনাদের কোনো উপকার হবে? হয়তো আমার সাজা পাবে, কিন্তু আপনার বোন তাকে কি দিয়ে সান্ত্বনা দেবেন? পাপের সাজা হবে এটাও সান্ত্বনা, একটা নারীর ইজ্জত যে পিসাজ কেড়ে নিতে পারে তার সাজা হওয়া উচিত। দেখুন, আমার ভাই অপরাধ করেছে আমি মানি, কিন্তু আমার ভাই বয়স কম, ভুল না এটা করিয়ে ফেলেছে, কিন্তু তার জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। এই চলকে বাচ্চা, টাকা দিয়ে আমার বোনের ইচ্ছে সভা করতে চাস? না না ভাই, না না, আমি টাকার কথা বলছি না। আপনাদের যদি আপত্তি না থাকে আমার ভাইয়ের সাথে আপনার বোনে বিয়ে দিয়ে দেন। অসম্ভব, একটা পাপের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না, তাহলে তো হবে না। কিন্তু ভেবে দেখুন, এতে আপনার সম্মান বাঁচবে আমারও বাঁচবে, কারোর সম্মানহানি প্রশ্নই আসবে না। কি ভেবেছেন আপনি, বিয়ের মূল্য ঝুলিয়ে নিজের ভাইকে ছাড়িয়ে নেবেন? অসম্ভব, এ প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ওসি সাহেব, আপনি কেস রেখুন, ওই শয়তানটাকে আমি জেলের ভাত খাওয়াবো। আসলাম সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। মা, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আশা, তোর কি বিয়েতে কোনো আপত্তি আছে? আশা, তুই মায়ের কথা রাজি হসলে আমি প্রতিজ্ঞা করছি ওই জানোয়ারটাকে আমি চরম সাজা দেবো। ধর্ষিত মেয়ে সাইবত নিয়ে বেড়ানোর চাইতে একজন ঘরে বউ হয়ে বেঁচে থাকা অনেক ভালো। ভাইয়া আশা, আমাকে ক্ষমা করে দিস ভাইয়া। মা, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বেশ, বিয়েতে আমি বাধা দেব না, কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি সোজা। জি ভাইয়া। বিয়ের পর যদি আমার বোনের গায়ে ফুলের টোকা দিস তাহলে তোকে আমি ছাড়বো না। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকিস তোকে খুঁজে বের করে আমি নিজের হাতে গুম করবো। আসসালামু আলাইকুম শুভ ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া করবেন? না না, সেরকম কিছু আমার বউ করতেই পারে না, ও আসলে খুব ভালো ছেলে, বিয়ের পর আশাকেও সুখে রাখবে, আপনার কোনো চিন্তা করবেন না। ওকে সাহেব, আমরা বাদী বিবাদী কেস উদ্ধার করে নিলাম, সুজাকে ছেড়ে দিন। আপনার মতো গণ্যমান্য ব্যক্তির কথা ভাইয়া মোরা কেস লেখি নাই। এই জানি সুজার লাগিয়ে দাও। আসলাম ভাই, আপনার ধন্যবাদ, আপনি একটা কামের মতো কাম করছেন, আপনার বায়ুল্লাহ বিয়া দিচ্ছেন,
বাংলাদেশ এসব দর্শকের বাপ মারে না আমাদের মতো হইতে, তাহলে এই দেশের কোন মাইয়ারা ইজ্জত তারাই আর আত্মাতে হবে না। চলো কাজী অফিসে দিতে হবে, বিয়ের কাজটা আজ এক্ষুনি সেরে ফেলতে হবে। সুজা তুই চালাকি করে আমার হাত থেকে আজ বেঁচে গেলি। মানুষের বিয়ে হয় কত ঘটা করে থাকবে পিটিয়ে, অথচ তোমার আমার বিয়ে। যাই হোক, আল্লাহ যে ভাগ্য লিখেছেন সেভাবেই তোমাকে পেয়েছি। তোমাকে স্ত্রী হিসাবে পাবো জানলে আমি তোমার সাথে এমন দুর্ব্যবহার করতাম না। আমাকে শশা, আমাকে তুমি মাফ করে দাও। আমাকে তুমি মাফ করে দাও শশা। এত শুনেছেন তা নতুন কেন? আপনি আমি স্বামী, স্বামীর অপরাধী হলে কিচ্ছু হয় না, তুমি কিচ্ছু বলতে পারবে না। আসেন, আমি যে অপরাধ করেছি তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। জানিস তো আগে খালবানি অর্ধেক তোর সাথে বিশ্বের মুখে তোর মার সাথে করবো। ঠিক আছে, তোমার জীবন আলাপ করো, আমি কি বাইরে যাচ্ছি গোসল করতে। তুমি কেমন আছো? ভালো ভালো, খুব ভালো। চল ভিতরে চল, চল। তুমি কি করলে শেষ পর্যন্ত রাস্তার একটা প্রকৃতির সাথে আবার বিয়ে দিয়ে দিলে? একটা বাসি ভুলকে সাথে নিয়ে সারা জীবন ঘর করবো আমি। আরে শুন, বিয়েটা না করলে মিনিমাম 6 বছর জেল খাটতে হতো। কিন্তু বল ভাই, এখন আমার কি হবে? যেভাবে যা যা করছিলি সবই করে বেড়াবি। ওই ঘরে ফকিরি থাকলো না রাজকন্যা থাকলো তা তোর দরকার কি? আর ওই হারামজাদা শুভজি আমাকে এইভাবে পেটালো, তার কি হবে? এতগুলো লোকজনের সামনে আমাকে বেইজ্জতি করলো, তার কি হবে? সেই কথা মনে হলে আমার গায়ে আগুন ধরে যায়। আগুন আস্তে আস্তে সব কিছু শোধ নেব, ওই পরিবারের জন্যে আমার ভাইয়ের হাতে হাত করা পড়েছে। আমাকে
থানায় গিয়ে সবার কাছে মাপ চাইতে হয়েছে, তোকে বিয়ে করাতে হয়েছে, ওই পরিবারের নাম নিশানা ঢাকা শহরের মাটি থেকে মুছে ফেলব। এই না হলে তুই আমার বড় ভাই, আমার একটা ছোট্ট আড্ডার আছে, বল দেখি আড্ডার। ও আমার শাড়িটাকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় বড় ভাই, শাড়ি চিজ একটা চিজ, কোথাও কোনো কিছু অভাব নাই, সুযোগে অপেক্ষায় থাক, ছোপ বুঝে কপ মারবি। কতবার বলেছি আমার মা আর ভাইয়ের সামনে গিয়ে আমাদের ব্যাপারে কথা বলো, তুমি তো ভাইয়ের ভাই অস্থির, কি করবো বলো, তোমার ভাইয়াকে দেখলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখে আমি সর্ষের ফুল দেখি সব কথা ভুলে যাই। তাহলে আর ভালো দেখে কাজ নেই, সারা জীবন প্রেমই হবে, এরপর আর কিছুই হবে না। আমি কি করবো বলতো? তোমাকে কিছু করতে হবে না, আমাকে আর এক দেশে রাজপুত্র এসে ছিঁড়ে নিয়ে যাবে আর তুমি হা করে দেখবে। তুমি ভালো করে জানো আমি তোমাকে হারাতে পারবো না। তাহলে বলো ভাইয়ের কাছে যাবে? তুমি পাশে থাকলে আমি মৃত্যুর মুখে যেতে ভয় পাবো না।
ভালোবাসা তুই কি বুঝিস মা? তুই ওখানে ঘরে যাও, আমি বদমাসটাকে দেখছি। ওকে তুই মারতে পারবি না। মা তুমি বুঝতে পারছো না, আমি সব বুঝতে পেরেছি। একজনের ভাগ্যে একটা অঘটন ঘটে গেছে বলে কি পৃথিবীর সবার ভাগ্যে তাই ঘটবে? না জানি তুই যেহেতু মারছিস, হয়তো হতে পারে ওর মনকে সত্যি সত্যি ভালোবাসে। ভালোবাসা তো দোষের কিছু না। অবশ্যই দোষের, এই যুগে সত্যি করে ভালোবাসা কোথায় মা? সত্যি হোক আর মিথ্যে হোক তুই ওকে মারতে পারবি না। বাস, আর আমি চাই না আমার ছেলে রাস্তাঘাটে মারামারি করে মাস্তান হোক। তুমি যাও বাবা, যাও। মা বলেকে সাবধান করে দিও, আর কোনদিন যদি ওর ছেলের সাথে দেখি তাহলে ওদের দুজনকে আমি খুন করব। সুজা আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে, বাস যাও চল। আপু, আরে এত আপনি আপনি করছো কেন? তুমি হলে যে আমার স্বামীর প্রেমিক, ইয়ে করে বিয়ে করে ফেললেই তো ভাইরা ভাই হয়ে যেতাম। আমার স্বামী আইমিন মনিকে ভালোবাসার কারণে শুভ নাকি খুব অপমান করেছে তোমাকে, মেরেছো নাকি? ভালো ছেলে বলেই তুমি হাত গুটিয়ে বসেছিলে। আমি আমার ভাই ডাইরেক্ট আছে না বিশ্বাসী, প্রমাণ তো দেখেছই। তাই বলছিলাম কি, শুধু তোমার হাতে ওর বোনকে কোনো দিনই তুলে দেবে না। সময় কাটতে থাকতে ওকে নিয়ে পালাও। পালাবো মানে? আরে টাকা লাগবে আমি দেবো। না না, টাকা পয়সা লাগবে না। দিন 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 করো, কিন্তু নেই আজ রাতে মুড়িকে বিয়ে করো। বিয়ে মানে? আহা, আরে বিয়ে মানে তোমার বিয়ে। রাতে দেখিনি মনে দাও দাও
এমন কোন শালাও নেই, সম্বন্ধেও নেই যে সুজা থাকে তোদেরকে কিছু করতে পারে। আয়, একে দুজনকে পুরো নিরাপদ তোকে নিয়ে চল, আসবি আমার সাথে। মানুষের চিন্তা তো এখানে শেষ, সেখানে সুজার চিন্তা আরম্ভ। আমার মেয়েকে খুন করতে পারে। আরে
কত আশা করেছিল মনিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, অথচ তুই বোনকে খুন করলি। লাশ দুটো পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো, আর ওকে নিয়ে চলো। মা মা বিশ্বাস করো, আমি মনিকে খুন করিনি মা, বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি মনিকে খুন করিনি মা, মা তুমি বিশ্বাস করো। আমি সত্য বলবেন বলে আমি বিশ্বাস করি, আসামি শুভ কি আপনার সন্তান? শুভ সবার সামনে আরিফকে খুন করার হুমকি দিয়েছিল? ঘটনার দিন রাতে আরিফ যখন মণিকে নিয়ে পালাচ্ছিল তখন সে বারবার বলেছিল ওই আরিফকে ধরতে পারলে আমি তাকে খুন করব। বলছে চুপ করে আছেন কেন বলুন, বলুন আপনার সামনে শুভ এই কথা বলেনি? শুভ কি আপনার মেয়ে মনি এবং তার প্রেমিক আরিফকে খুন করেছে? আমি খুন করতে দেখিনি, কিন্তু রক্তাক্ত চাকু সহ দেখেছি শুভকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তাতেই কি প্রমাণিত হয় না শুভ খুন করেছে? বলুন চুপ করে থাকবেন না, বলুন। সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ইওর অর্ডার, আমার বিশ্বাস শুভর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শুভই তার বোন ও বোনের প্রেমিককে একসাথে পালাতে দেখে উত্তেজনার বশবর্তী হয়ে দুজনকে খুন করেছে। এই শুভ সমাজের জন্য বিপজ্জনক, সমাজের একটা ক্যান্সার। আমি শুভকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করছি। সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে এই আদালত আসামি মিনা চৌধুরী শুভকে দোষী সাব্যস্ত করছে, তাই শুধুমাত্র সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে এই আদালত শুভকে দোষী সাব্যস্ত করে তাকে সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। না মা, আমি খুন করিনি, জজ সাহেব আমি নির্দোষ, মা আমি খুন করিনি মা, আমি খুন করিনি মা, মা বিশ্বাস করো আমি খুন করিনি মা, মা। কে তোর মা? আমি তোর মতো আসামি মা নই, আমার শুভ মনে গেছে নিজের বোনকে যে নিজের হাতে খুন করতে পারে, সে আমার সন্তান না, সে আমার সন্তান না, আমি তোর মা নই, আমি তোর মা নই। 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে প্রতিদিন মাকে খুঁজে যাচ্ছে, কিন্তু মাকে খুঁজে পায়নি, মা আমাকে আজও ভুল বুঝে আছে। আমি মাকে বুঝাতে পারিনি যে মনিকে আমি খুন করিনি, আরিফকে আমি হত্যা করিনি, আর সেদিন সুজাকে পেয়েও আমি আমার বুড়ির হত্যার প্রতিশোধ দিতে পারলাম না, আমি না পারলাম মনের সম্পর্কের মর্যাদা রাখতে, না মায়ের উপযুক্ত সন্তান হতে। কেঁদে না শুভ, কেঁদে না, একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। কোথায় পাবো মাকে? জেল থেকে বেরিয়ে মাকে খুঁজে বেড়াচ্ছে,
কোথাও পাইনি, জানি না মা বেঁচে আছে না মরে গেছে। আমার মন বলছে তোমার মা আজও বেঁচে আছেন, সেটাই যেন সত্য হয়। আল্লাহ আমার সাথে এত বড় নাটক করতে পারে না। রমজান সুজা আসলামকে মেরে আমার মায়ের কাছে যেদিন আমি হাজির করতে পারব সেদিনই আমার শান্তি, ওরা কেউ আমার হাত থেকে বাড়তে পারবে না। হ্যালো, আমি আসছি এখন আসছি আসছি। হ্যালো, জি মনে আছে মনে আছে। হ্যালো, কোথাকার বিগ বস? ঠিক আছে আমি আসবো। এভাবে মৃত্যুর হুমকি দিয়ে আমাদের এখানে ডেকে আনা মানে কি? আরে ভাই, ভেবেছিলাম আসবো না, কিন্তু সকাল থেকে আমাকে টেলিফোনে বারবার মৃত্যুর হুমকি দিচ্ছে। কে বিগ বস? চেনে না তোরা? না ভাই, আপনি চেনেন নাকি? না তো। কিন্তু লোকটা কে? বাংলাদেশের মানুষ আমাকে টাইটেল দিয়েছে বিগ বস। কি চান আপনি? আন্ডারওয়ার্ল্ড এর ডন হতে। আজ থেকে শহরে সমস্ত কালো ব্যবসা আমার সাথে চলবে। মামার বাড়ি নাকি? চাইলেই দিতে হবে। মিস্টার জামা, আজ থেকে আপনার ট্রান্সপোর্ট ব্যবসা পুরো চলবে আমার কথায়। আপনার কোম্পানি একটি বাসও চলবে না হাইওয়ে দিয়ে। আপনার দুই নম্বর ফেন্সিডেলের ব্যবসাটা আজ থেকে আমার নিয়মেই চলবে। আমার ব্যবসা নেওয়ার আগে তোকে আমি শেষ করে ফেলব। আপনারা বেশি বাড়াবাড়ি করলে কেউ বাঁচবেন না। আমি জানি আপনারা এক এক জন এক এক এলাকার ডন, টপ সন্ত্রাসী, টেরর। আপনারা প্রত্যেকেই অস্ত্রধারী বডিগার্ড নিয়ে এসেছিলেন, কিন্তু আপনারা জানেন না আপনাদের প্রত্যেকের পিছনেই বোম ফিট করা আছে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে মেরে ফেলার জন্য ডাকিনি। তাহলে কেন রেখেছেন? আমি দেখেছি এই জন্য, আমি যখন জেলখানায় ছিলাম তখন আপনাদের ক্যাডারদের কাছে আমি পুরো ঢাকা শহরের তথ্য নিয়েছি, কোন এলাকা কে কোন ব্যবসা করেন, কে কত টাকা কামিয়েছেন, আপনাদের প্রত্যেকের ইতিহাস আমার জানা আছে। এসব জেনে আপনার লাভ? আমার লাভ? আমি ধ্বংস করে দেব। আসলাম আর সুজাকে আমি খুঁজছি, ওদেরকে দেখা মাত্র আমি খুন করে ফেলবো। আসলাম আর সুজা আমার শত্রু, আপনারা আমাকে সহযোগিতা করুন, বলুন করবেন কিনা। ঠিক আছে, আপনাদের উপর আমার নেটওয়ার্কের লোক সারাক্ষণ নজর রাখবে। আসি, গুড বাই।
কিছু বলছো না কেন? আসলাম ভাই, আপনি চুপ করে আছেন কেন? বস, আপনার কেউ মারা গেছে? আমার সব শেষ। এতদিন ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ডের আমি ছিলাম বস। হেরোইন, ফেন্সিডিল, অবৈধ অস্ত্রের ব্যবসা আমি মেনটেন করতাম। সবাই আমাকে চাঁদা দিত, থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আমাকে সম্মান করত। সারা দেশের অবৈধ ব্যবসায়ীরা আমাকে বস মানত। আর আজ কোথাকার কোন শুধু আমাকে আস্থা করে ছুড়ে ফেলে নিজেই স্বঘোষিত বিগ বস এসেছে। আমাদের যা করার আমাকেই করতে হবে, ভেবে চিনতে ঠান্ডা মাথায় করতে হবে। সে ধরে দিয়েছে, আমি তোকে ছাড়তে পারি না। তুই আমার শ্রেষ্ঠ রূপে পাস। তুই হইলি আমার শ্রেষ্ঠ রূপের দাস। আমি তোকে কষ্ট দিতে পারি না। আমি তোকে ভালোবাসা দেখতে দেখতে একেবারে আতালা পাতালা হয়ে গেছে। কেন যে কি করি ঠিক পাই না। সত্য বলছো, আমি বাড়ি ভাড়া টাকা জমাইতে তোমারে লইয়া কক্সবাজার হানিমুনে যাই। আরে সত্য কথা, আসো আমার পড়ানটা জোগাড় দাও।
থাকো, আমাদের হৃদয় মাঝে জড়িয়ে থাকো। আনতে পাঠাইছি এক্ষুনি আয়া পড়ব। বস আপনার মাল গেলে মায়ের নাম রেখেছে শুভ। মহল্লার লোক বলে বস, দেশের মানুষ বলে বিগ বস। বল বল সুজা কোথায়? বল এবার করব চিরুনি অপারেশন। আমার সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। আমাকে তুমি মেরে ফেলো খুদা, আমাকে তুমি মেরে ফেলো, মেরে ফেলো খুদা। কি করছো শুভ? শান্ত হও, শান্ত হও। আমি কি করে শান্ত হয়েছি? না পারছি আমার মাকে খুঁজে বের করতে, না আমার বোনের হত্যার প্রতিশোধ দিতে। আমার আরেক বোন কোথায় আছে আমি তাও জানি না, ওরাও কি মেরে ফেলেছে কিনা তাও জানি না। আমি কি নিয়ে বাঁচবো, কোন সান্ত্বনা নিয়ে বাঁচবো? দেবী তুমি বাঁচবো তোমার মায়ের জন্য। তার কাছে প্রমাণ করতে হবে তুমি খুনি নও, তুমি তোমার বোনকে খুন করনি। কিন্তু মাকে তো খুঁজে পাচ্ছি না খুঁজা, তো কোনো জায়গা বাকি রাখিনি। এত নিরাশ হয়ে না, ভেঙে পড়ো না, এসো শান্ত হয়ে বসবে। আমি যে নিজেকে শান্ত রাখতে পারছি না রয়েছি, যতক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে তার কাছে আমি প্রমাণ করতে না পারছি আমি নির্দোষ, ততক্ষণ আমি শান্ত হতে পারছি না রয়েছি। আমার চোখের দিকে তাকাও, দেখো বলতো আমার চোখের ভাষা কি বলছে। তোমার চোখের ভাষা আমি বুঝতে চাই না রয়েছি, সে ভাষা বড় ভয় লাগে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়, তোমাকে কখন যে আপন ভাবতে শুরু করেছি নিজেও জানি না, কিন্তু এখন প্রতি মুহূর্তে ভয় হয় তোমাকে হারাবার। জীবনে আমি সবকিছু হারিয়ে তোমাকে পেয়েছি, যদি তোমাকে হারাই। তুমি আমাকে এত আপন ভাবো, কখনো তো কিছু বলনি? তোমাকে এসব কথা বলার মতো মানসিকতা ছিল না আমার বুঝি, কিন্তু আজ মন তো বড় বিক্ষিপ্ত। এসো আমার ভালোবাসা দিয়ে তোমার মনটাকে শান্ত করে দেই। তুমি যে সাইক্লোন বলেছে আমার প্রেমের শান্ত সবুজ স্পর্শ দিয়ে সেই সাইক্লোনকে ঠান্ডা করে দিই। Thank you.
শুধু আমার যা করছে তাড়াতাড়ি সে বাড়িতে যাব গিয়ে কোনো লাভ নেই দিয়েছি আমার মা আমাকে সন্তান বলে স্বীকার করবে না স্বীকার করুক বা নাই করুক চেষ্টা করে দেখতে অসুবিধা কোথায় বলো কোথায় থাকে মা সালাম আলাইকুম আপনার সাথে আমার কিছু কথা ছিল শোনার মতো সময় আমার নেই যাকে দশ মাস দশ দিন পেটে নিয়ে জন্ম দিয়েছেন বুকের দুধ খেয়ে যাকে বাঁচিয়ে রেখেছেন আজ তার জন্য দশ মিনিট সময় আপনি দিতে পারবেন না তুমি ভুল করছ আমার সন্তানদের মধ্যে কেউ এখানে নেই কেন এর চেহারা কি আপনার পরিচিত মনে হচ্ছে না হচ্ছে কিন্তু পুলিশ বলে গেছে ওর নাম বিগ বস শহরের সবচেয়ে বড় ক্রিমিনাল মা
বিশ্বাস করো, আশা মনি আর আরতি হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমি বিশ্বাস হয়েছি। প্লিজ মা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি মনিকে খুন করিনি মা। আদালতে প্রমাণিত সত্যকে আমি অস্বীকার করতে পারি না। আদালত, আদালতের চোখ তো অন্ধ, আদালত শুধু সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিচার করে, আমি অপরাধ কিনা তা আদালত বিচার করে না, আমি নিষ্পাপ কিনা তা আদালত কখনো দেখে না, আমি শুধু তোমার আদালতের রায় চাই। তুমি কি করে ভাবলে মা আমি মনেকে খুন করতে পারি, যে বোনের হাতের ভাত ছাড়া আমি খেতাম না, তাকে সাথে করে নিয়ে কলেজে যেতাম আসতাম, জন্মের পর থেকে যাকে নিজে বোন হিসেবে জেনেছে, যাকে বোন বলে ডেকেছে, তাকে খুন করার মতো পাষণ্ড আমি নই মা, নই। খবরদার, আমাকে মা বলে ডাকবি না। সন্তান যত খারাপ কাজই করুক, তবু সে মায়ের কাছে নিষ্পাপ, যত অপরাধী করুক, বাবা মার কাছে সন্তান নিরপরাধ। পৃথিবীতে প্রথম মা আমি তোমাকে পেয়েছি, যে সন্তানকে খুনি ভেবে অস্বীকার করছো। আল্লাহ এবং দুনিয়া যেমন সত্য, তেমনি তুমি আমার মা, আমি তোমার সন্তান, এটাও ছিল সত্য। এই সত্য হিমালয় পর্বত দিয়ে ঢেকে রাখা যাবে না, 100 বার বলবো, 1000 বার বলবো, 1,00,000 বার বলবো, 1,00,000,000 বার বলবো, মা 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 মা। আপনি একটু বোঝার চেষ্টা করুন মা, বোন থেকে ছাড়া পাবার পর ও শুধু আপনাকে খুঁজেছে, শুধু আপনার কাছে একবার ক্ষমা চাওয়ার জন্য। তারপর আমি যদি না করবে তাহলে ক্ষমা চাইবে কি সেই জন্য? মা আমাকে কষ্ট দিও না মা, তোমার মুখে একবার আমার নাম ধরে ডাকো। বিনা অপরাধে আমি এতগুলো বছর জেল খেটেছি, আর তাই তোমার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমি হয়েছি বিগ বস, সন্ত্রাসী হয়েছি, নিজের বোনের হত্যাকারীকে ধরে তোমার কাছে নিয়ে আসার জন্য। তুমি আমাকে তুমি সরে দিও মা, তোমার পায়ে আমাকে থামিয়ে দাও মা, মায়ের পায়ের নিচে সন্তানের পেহেস, মা মা আমাকে তুমি সাজা দাও মা, সাজা দাও, তুমি আমাকে দূরে সরে দিও না মা, আমাকে তুমি বুকে ঠেলে দাও, বুকে ঠেলে দাও মা গো। চাইলে সব পাওয়া যায় না, আমার চোখে যেটা সত্য আগে সেটাকে মিথ্যে প্রমাণ কর, তারপর আমি তাকে বুকে টেনে নিব। বেজি দেখে নিও আমার মায়ের চোখে দেখা সত্যকে, আমি একটু প্রমাণ দিয়ে ভুল প্রমাণ করব। আমি জানি তুমি পারবে। তাই মিয়া, এতক্ষণ ধরে কথা বলতেছি কানে বাতাস যায় না? বাতাস তো ঠিকই আনতেছে, কথা তো কানে আনবে না, নামি দামি লোকের নামে মিথ্যা মামলা এই থানায় নেওয়া হয় না। কে নামি দামি? যারা আমার বাবাকে খুন করেছে তারা নামি দামি, আর আমরা কেউ না। কে ডা খুন করছে তোমার বাবারে? ওই সুজা গুন্ডা আর তার সাথীরা। কোনিলি এলে খুন করছে, সাক্ষী কোথায়, প্রমাণ কোথায়? সাক্ষী আনি দেবো, প্রমাণও আনি দেবো, জ্যাসমিনের বাবারে যে পিস্তল দেখুন করছে এই পিস্তল। সর্বনাশ, আপনি মরিলাম আসতান, কাপড় দিয়ে পেঁচাই ধুইছেন পিস্তলটা, এত কিছু শেখছেন কোথায়? বাংলা ছবি দেখা এইবার কেস লিখবেন কিনা কন, নয়তো আমি হেড কোয়ার্টারে বড় সাহেবের কাছে যাবো। এরপরে যদি কেস না নেন তাহলে আমরা ওসি এসি ডিসি আইজির কাছে যাবো, তাতেও যদি কাম না হয় তাহলে আমরা
হরতাল ডাকো, বাংলাদেশে হরতাল ডাকতে কোনো গন্ডগোল লাগে না, মুখটা কইলি হরতাল হয়ে যাবে, বুঝছেন? আরে না না, এত বড় জায়গায় যাওয়া লাগবে না, আমি কেস লিখতে দারোগা মুসলিমের খবর দিই, ওর ওনাকে কেসটা এন্ট্রি করতে গো। সুজা মিয়া, এইবার বাবা কমবে, মোটা কেস পাইছি, এইবার পকেটে টা পয়সা যা আছে নামাইয়া হালাম, উপরে আল্লাহ নিচে মাটি, মাঝখানে ওসি শিকদার, বরিশাল ওসি, বাইতেও কাটে আইতেও কাটে। কি বললো ওসি? আমার নামে কে কে করলো? কাহার এত বড় সাহস? ওই যেই বাড়িতে তুমি অ্যাটাক করছো সেই বাড়ির জিয়াসমিন আর এর নামি ওসি। তোমার মাস মারার টাকা কি কম পাও? ওরা কইলো তুমি কেস নিও। আমি আসল কেস নিলে তো আমি নিছি ফলস কেস, যে পাতা কেস লিখছি সেই পাতা আমার পকেটেই আছে, কোনো সমস্যা নাই। পিস্তল মোড়ে সাব্বাস ওসি, সাব্বাস, তুমি আছো বাঘের বাচ্চা, পিস্তলটা তোমার কাছে থাক। কিন্তু প্রমাণ তো সারে নাই, তারা দেখতে এগু শেষ করতে না পারলে তুমি বিপদে পড়বা। ওরা দুজন আন কোথায়? কিছুক্ষণ আগে থানার থেকে বাইরেছে। ওরা চিন্তার করে ফিরে যাবে না, মানুষের চিন্তা যেখানে শেষ সেখানে সুদর চিন্তা আরম্ভ। বাবার হত্যা এবার বিচার হবে। সুজার কিন্তু এবার শাস্তি পাবে, ঠিকই কই, বাবার হত্যাকারীরা কেউ রেহাই পাবে না। রাশমি, তুই বাড়ির দিকে যা, আমি বাজারে আসি। নানি, তুমি একটু সাবধান হয়ে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম নানু জান। ওয়ালাইকুম আসসালাম। নানু, কষ্ট করে থানায় গিয়ে পিস্তল জমা দিয়ে আইসো, আমার বিরুদ্ধে সাক্ষী দিব। হ্যাঁ দিন, তুমি জাসমিনের বাবার খুন করলা, আমার চোখের সামনে আমি সাক্ষী দেব, সত্য কথা কম। বাইটা থাকলে তো সাক্ষী দিবা। আজ থেকে এক শুভ ছাড়া আর কোনো টেনশন নেই। সুজা, তুমি শিওর তোমাকে কেউ দেখেনি? আশেপাশে কেউ ছিলই না, দেখবে কোথ থেকে? কেউ পালাবার চেষ্টা করবেন না, এবার আন্ডার অ্যারেস্ট। কাকে অ্যারেস্ট করতে এসেছেন অফিসার? মিস্টার সুজাকে। আজ দুপুরে সে চৌধুরী পাড়ায় একজন বয়স্ক মহিলাকে খুন করেছে। আমার ভাই খুন করেছে? অসম্ভব। খুনের সময় আই উইটনেস নিজে সাক্ষীতে বলেছেন সুজা মহিলা। কি নাম? কোথায় থাকে? চৌধুরী পাড়া এলাকার মিসেস রাবিয়া বেগম। রাবিয়া বেগম? উনি তো আমার শাশুড়ি। স্যার আপনি ভুল বলছেন, উনি ওই কথা বলতেই পারেন না, উনি আমার সামনে বলেছেন। চাক্ষুষ সাক্ষী যদি সাক্ষী দিয়েই থাকে সুজা খুন করেছে, তাহলে আপনারা সুজাকে নিয়ে যান। ভাইজান, ভাইজান, খাবরাস নেই, আমরা যদি আইন না মানি তাহলে বেশ চলবে কি করে? কি বলো? কি? জি 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 জি, সুজাকে নিয়ে যান। আরে করবো, কোনো চিন্তা করিস না, তোকে ছাড়িয়ে আনবো। তুমি কি ভাবছো? অপরাধী অপরাধ করবে, সেই অপরাধকে আইনের ফাঁদ বের করে বুদ্ধি খাটিয়ে অপরাধীকে ছাড়িয়ে আনতে হবে। আমি এক ঘন্টার মধ্যে থানা ব্যাক করতেছি, কেউ না জানে। Oh!
আসামি সুজা 16 এপ্রিল প্রকাশ্য দিবালোকে বৃদ্ধা সুফিয়া বেগমকে রাজপথের উপর শিরচ্ছেদ করে হত্যা করেছে। তার প্রত্যক্ষ সাক্ষী মিসেস রাবেয়া। মিসেস রাবেয়া বেগমকে আদালতে সাক্ষীর জন্য পেশ করা হোক। আমি স্কুল থেকে ফেরার পথে রাস্তার সামনে একজন বয়স্ক মহিলাকে চিৎকার করতে দেখি। সুজা তাকে তলবারের এক আঘাতে মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে। না মা, আপনি ভুল বলছেন মা। আচ্ছা মিসেস রাবেয়া বেগম, আমি যতটুকু জানি সুজা আপনার বড় মেয়ের স্বামী। জি। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। ইওর অনার, আসামির সাথে সাক্ষীর আগে থেকে নিজের মেয়েকে কেন্দ্র করে সংঘর্ষ হচ্ছিল, যার ফলশ্রুতিতে সাক্ষী মিথ্যা কথা বলছে। না, আমি মিথ্যা বলছি না। মিথ্যা কথা কখনো আমি বলি না। আমি নিজেই চোখে দেখেছি সুজাকে ওই বৃদ্ধা মহিলাকে খুন করতে। শুধু তাই নয়, গতকাল দিনে সুজা ওই একই জায়গায় খুন করেছে আমাদের এলাকার থানার পুলিশ অফিসার ওসি সিকদারকে। হ্যাঁ, মিথ্যে শব্দে সত্যের মাছ আপনি ধরতে পারবেন না উকিল সাহেব। আমি নিজে দেখেছি ইওর অনার, ওই সুজা আমার বাড়ির সামনে দিনের বেলায় ওসি সিকদারকে পিস্তল দিয়ে গুলি করে নির্মম ভাবে হত্যা করেছে। আপনি কি বলছেন? তখন তো সুজা পুলিশের কাস্টডিতে থানায় ছিল, খুন করবে কি করে? মিলর, আমার মনে হয় ওনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। না, আমি পাগল হয়ে যাইনি। তাহলে আপনি একজন জঘন্য মিথ্যাবাদী। আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি না ইওর অনার। আসলে মিসেস রাবেয়া সম্পূর্ণ রূপে মিথ্যে কথা বলছেন। এখন আমি এমন প্রমাণ দেব যা দেখে উনি আদালতের উপস্থিত সবাই চমকে যাবে, এমনকি আপনিও চমকে যাবেন। ওসি সিকদারকে হাজির করা হোক। সবার সামনে দাঁড়িয়ে আপনি যা দেখেছেন ভুল দেখেছেন, কিন্তু মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলিনি, সারা জীবন আমি একটা মিথ্যে কথা বলিনি। আমি মিথ্যেবাদী নই জজ সাহেব। আদালতে প্রমাণ হয়েছে আপনি মিথ্যেবাদী জজ সাহেব। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলি না, আমি মিথ্যে বলি না। এই আদালত আসামি সুজার বিরুদ্ধে কোনো প্রমাণাদি না থাকায়, কোনো সঠিক সাক্ষী না থাকায় তাকে নির্দোষী সাব্যস্ত করে বেকসুর খালাস দিচ্ছে। আর এই আদালতে মিথ্যে সাক্ষী প্রদান করার জন্য মিসেস রাবেয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করার হুকুম দিচ্ছে এবং গ্রেফতারের নির্দেশ দিচ্ছে। মা, তুমি কি করছো? মা, তুমি কি করছো? মা,
দয়া করছি, আমি ঠিকই করছি। আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমি আদালতে মিথ্যে বলিনি, কিন্তু আজ একজন ক্রিমিনালকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যেবাদী সাজানো হয়েছে। যে আমার মেয়ের হত্যাকারী, যে সমাজের চিহ্নিত অপরাধী, তার জন্য আমাকে পাগল বানানো হয়েছে। আজ আমি বুঝতে পারছি আমার ছেলে শুভ আদালতে চিৎকার করে সত্যি কথা বলেছিল যে সে খুনি নয়। আদালত শুনেনি, কিন্তু আজ আদালত যাতে সব শুনে তার ব্যবস্থা আমি করে দেব। আমার স্বামী ছিলেন আপনাদের মতোই কালো কোটধারী একজন উকিল, কিন্তু তার মনটা কালো ছিল না। তার কাছ থেকে আমি শিখেছি মৃত্যু পথযাত্রী ব্যক্তির সব সাক্ষ্য সত্য বলে আদালতে গৃহীত হয়, আর তাই আজ আমি আদালতে আমার সমস্ত সাক্ষ্য সত্য বলে প্রমাণ করে যাব, যাতে একজন ক্রিমিনাল খুনি আইনের ফাঁক দিয়ে বেরোতে না পারে। আমি বলে যাচ্ছি ওরানার, সুজাকে আমি নিজের চোখে দেখেছি সুফিয়াকে খুন করতে। তার বাড়ি দিয়ে সে সুফিয়ার শিরচ্ছেদ করেছে, অতি শিকদারকে সে গুলি করে হত্যা করেছে, আমার মেয়ে মনি ও আরিফকে হত্যা করেছে। ও হত্যাকারী, ও খুনি, ও একজন খুনি। তুমি কি করলে বা, কেন কেন আমাকে তোমার বুকে একবার কান্নার সুযোগ দিলে না বা? বা কেন তুমি আমাকে সুযোগ দিলে না বা? বা কেন তুমি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছ বা? কেন কেন আমাকে তুই মাফ করে দিস, আমি এতদিন তোকে ভুল বুঝেছিলাম। মনি আজকে তুই খুন করছিস মা, আমি এর উপরে অনেক অনেক বিচার আমাকে মাফ করে দিস। তুমি কথা বলো মা, কথা বলো মা, দেখো মা কথা বলছে না মা, আমাকে কার কাছে রেখে গেলো মা? মা গো তুমি কথা বলো মা, মা মা এইসব কালো পোশাকধারী আইন ব্যবসায়ীরা সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে আমার মতো নিষ্পাপ যুবকদেরকে ফাঁসিয়ে সন্ত্রাসী বানাচ্ছে, আমার মার মতো সৎ সত্যবাদী মাকে তারা মিথ্যেবাদী বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে, বাধ্য করছে। আমি যদি প্রমাণ এনে দেই আমার মা যা বলেছে সব সত্যি, তাহলে আপনি আপনারা সবাই আমার মাকে ফেরত দিতে পারবেন, 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 আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন বলুন। তাহলে দিন যশ সাহেব, আমার মাকে আমার বুকে ফিরিয়ে দিন, আমার মাকে আমার বুকে ফিরে দিন। যশ সাহেব পারবেন না, পারবেন না আমার মাকে আমার বুকে ফিরে দিতে, পারবেন না, পারবেন না। সুজা ভাই,
Yeah, yeah, yeah.
বসেন বসেন, এইখানে কোনো পিপড়াওয়াই বোনা। যে ভয় পাইছিলাম কুচদেবন বলে জিয়েছে। আরে ভাই কি শুনাই, আপনাকে কিছু চাঁদা দিতে হবে স্যার। চাঁদা যা চাইবে তাই দেব, কিন্তু তার আগে একটু প্রাইভেটলি একটু সময় দিতেন। হ্যাঁ, শুধু আমরা দুজন একটু নীরবে নিভৃতে কথা বললাম। আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানরা কোনো রিকোয়েস্ট করলে আমার না করতে পারি না। তাহলে বলুন কখন কোথায়? কাল বিকেলে লেকভিউ পার্কে, শুধু আমি আর তুমি।
কাল বিকেলে। বসে বসে বলব, চলুন কি খাবেন বলুন। ঠান্ডা গরম চাস তাহলে শুয়ে থাক, আর যদি মরতে চাস তাহলে উঠলেই ব্লাস্ট হয়ে যাবে। এখন বাঁচা মরা তোর ইচ্ছা। গুড বাই। আমি বিশ্বাস করি না, আমার ভাই বলতে পারি না। আমার ভাইরে ভালোই আমার ভাইরে মাইরে ভালো শুভকে এখানে আনার জন্য তোকে এখানে ধরে এনেছে। কথা শুনিস নাই, আমার এক ঝিলে দুই পাখি মারা হবে। তোমরা সুন্দরীর আলু মাখা পোলা পান দেখলে প্রেম করো। আমি তো কি দেখাস না, আমার সম্মুখে মাইরা ফালাইতে, আমার ভাইরে মাইরা ফালাইতে, আমি সব সময় মাইরা কাইটা টুকরা টুকরা করে ফালাবো। দেখা করে তখন শুধু না সুফল মরা বাপ উঠে থেকে চলে আসবে। তাড়াতাড়ি চলে আসবে। Oh!
চোখে ধোকা দিয়ে
তোরা সমাজের মাঝে বুক ফুলিয়ে ঘুরে বেড়াস, তোদের চুলোকে স্পর্শ করতে পারে না, অত্যাচারে আমার মতো শুভকে বিশ্বাস হতে হয়। তুই তুমি আমার বোন মনের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করে আমাকে ফাঁসিয়েছিস, আমার বোনের প্রেমিককে খুন করেছিস, তোরা নাটক করে আমার সত্যবাদী মাকে মিথ্যেবাদী বানিয়েছিস, আমার মা দুঃখ কষ্টে আত্মহত্যা করেছে। বাংলাদেশে মানুষ আর দেখবে তোদের মতো অপরাধের কি সাজা হয়। শুভ শুভ শ্রীজি ভাই, কেউ বলবার চেষ্টা করবে না, তুই বারান দাঁড়ায় দাঁড়ো সাহেব, আমরা ভুল করতে থাকি, আমাদের প্রাণ প্রিয় মানুষ বিদ্য বিদ্য সঙ্গ কোন যে আগে আছে তার আপনি অ্যারেস্ট করতে পারেন না। দেখি মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে একদিন না একদিন এরকম সাজা মাথা পেতে নিতে হয়। তবে কেন জেল থেকে বের করে আনবে, মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে কখনো জেলে আটকে রাখা যায় না। আমরা তোমার জন্য হাইকোর্ট করব, প্রয়োজনে সুপ্রিম কোর্ট করব, আমাদের প্রাণ প্রিয় বিগ বসকে মুক্ত করব। দেজি তার কেউ নেই, তোমরা দেজিকে দেখো, তোমাদের কাছে রেখে গেলাম আমরা জীবন দিয়ে আপনার আসি।
হ্যালো স্যার। হ্যালো, আপনি? আমি ডেইজি, সুইট সিক্সটিন ক্লাব থেকে এসেছি। আমাদের সামনে বার্ষিক ফাংশন, আপনাকে প্রধান অতিথি করার জন্য। অবশ্যই 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 আমি যাব। কিন্তু তার জন্য আপনাকে কিছু চাঁদা দিতে হবে স্যার। চাঁদা যা চাইবে তাই দেব, কিন্তু তার আগে একটু প্রাইভেটলি একটু সময় দিতেন। হ্যাঁ, শুধু আমরা দুজন একটু নীরবে নিভৃতে কথা বলতাম। যা দৃষ্টি, আপনার মতো হ্যান্ডসাম ইয়াং ম্যানরা কোনো রিকোয়েস্ট করলে করতে পারি না। তাহলে বলুন কখন কোথায়? কাল বিকেলে লেকভিউ পার্কে, শুধু আমি আর তুমি। Okay, well.
শুভকে এখানে আনার জন্য তোকে এখানে ধরে এনেছে। কথা শুনিস নাই, মাথা আসে সেই জন্য ধরে এনেছি। আমার এক ছেলে দুই পাশে মারা হবে। তোমরা সুন্দরীর আলুমা কাপুরা পান দেখলে প্রেম করো। আমগো তো কি দেখাস না, আমার সবকে মাইরা ফালাইছে, আমার ভাইরে মাইরা ফালাইছে। আমি সব সময় মাইরা কাইটা টুকরা টুকরা করে ফালাবো। দেখা করো তখন শুভ না সুফল মরা বাপ উপর থেকে চলে আসবে। তাড়াতাড়ি চলে আসবে
চোখে ধোকা দিয়ে তোরা সমাজের মাঝে বুক ফুলিয়ে ঘুরে বেড়াস, তোদের চুলোকেও স্পর্শ করতে পারে না, অত্যাচারে আমার মতো শুভকে বিশ্বাস হতে হয়। তুমি আমার বোন মনের ইজ্জত কেড়ে নিয়ে তাকে খুন করে আমাকে ফাঁসিয়েছিস, আমার বোনের প্রেমিককে খুন করেছিস, তোরা নাটক করে আমার সত্যবাদী মাকে মিথ্যেবাদী বানিয়েছিস, আমার মা দুঃখ কষ্টে আত্মহত্যা করেছে। বাংলাদেশের মানুষ আজ দেখবে তোদের মতো অপরাধের কি সাজা হয়। বাংলাদেশের মানুষ মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে একদিন না একদিন এরকম সাজা মাথা পেতে নিতে হয়। তবে কেন জেল থেকে বের করে আনবই? মানুষের জন্য যারা কাজ করে তাদেরকে কখন জেলে আটকে রাখা যায় না। আমরা তোমার জন্য হাইকোর্ট করব, প্রয়োজনে সুপ্রিম কোর্ট করব, আমাদের প্রাণ প্রিয় বিগ বসকে মুক্ত করব। ডেইজি তার কেউ নেই, তোমরা ডেইজিকে দেখো, তোমাদের কাছে রেখে গেলাম। আসি